হ্যালো বন্ধুরা, আজকে যে মুভিটি এক্সপ্লেন করব সেটির নাম হচ্ছে ভেনম লেট দেয়ার বি কার্নেজ। তো বন্ধুরা, নাম শুনেই বুঝতে পারছেন মুভিটি কেমন হতে চলেছে। চলুন শুরু করা যাক। মুভিটির শুরুতেই আমরা একটি এতিমখানা দেখতে পাই, যেখানে অনেকগুলো শিশু একসাথে থাকে, তারা প্রত্যেকেই এতিম। প্রথমে আমরা এই মুভির প্রধান দুই অন্যতম চরিত্র, একজন হচ্ছেন ক্রিয়েটরস ক্যাসিডি এবং আরেকজন হচ্ছেন ফ্রান্সিস লুইস ব্যারেস, তারা প্রত্যেকেই আলাদা আলাদা কক্ষে অবস্থান করছিল। এবং ফ্রান্সিস খুবই নার্ভাস ছিল, কারণ ডক্টর বলেছে ওর মিউটেশন খুব দ্রুত বাড়ছে, যার কারণে ওর সন্দেহ হচ্ছে ওকে কোনো নতুন এক্সপেরিমেন্ট করার জন্য অন্য কোথাও এখান থেকে শিফট করে দিতে পারে। ওর কথা শুনে ক্রিয়েটরস ওকে বলে যে ভয় পাওয়ার কিছু নেই, আর ওরা তোমার উপর শেষ এক্সপেরিমেন্ট করে ওদের শেষ রাস্তাটিও খোয়াবে না। তার কিছুক্ষণ পরেই কিছু লোক এসে ফ্রান্সিসকে সেখান থেকে নিয়ে যায়, এবং সেটা দেখে ক্রিয়েটরসের অনেক রাগ হয়, আর ও জানালায় জোরে জোরে ধাক্কা দিয়ে সেটা থামানোর চেষ্টা করে। রাস্তায় কিছুক্ষণ যাওয়ার পর ফ্রান্সিস জোরে চিৎকার করতে থাকে, আর এই ক্ষেত্রে ওর পাওয়ার থাকায় ওর স্কেল এত উপরে চলে যায় যে সামনের যে কোনো জিনিস কিংবা মানুষকে উড়িয়ে বা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। পুলিশের গাড়িটি উল্টে যায় এবং তাড়াহুড়োর মধ্যে একটা পুলিশ ওর উপর গুলি চালিয়ে দেয়, যেটা কিনা ওর চোখে এসে লাগে, আর ওখান থেকে সব পুলিশ এটাই ভাবে যে ও মরে গেছে। কিন্তু তাদের জানা ছিল না যে ফ্রান্সিস এখনো বেঁচে আছে, আর ফ্রান্সিসকে এমন এক জায়গায় রাখা হয়েছে যেখানে ফ্রান্সিসের মতো অসুস্থ এবং ভয়ঙ্কর ক্রিমিনালদের রাখা হয়। তাকে এক্সপেরিমেন্ট করার জন্য রাখা হয়েছে, এবং ওয়ার্ড বয় যখন তাকে একটা নিউজ পেপার দেয়, সেখানে সিরিয়াল কিলার থিয়েটারস ক্যাসিডি এর সম্পর্কে একটি আর্টিকেল ছাপা হয়েছিল, যেটা এডিল ব্রক নামের একজন রাইটার ছেপেছিল। থিয়েটারস এর মতো ভয়ানক সিরিয়াল কিলারদের মৃত্যুদণ্ডই হওয়া উচিত। তার পরের সিনে আমরা দেখতে পাই প্যাট্রিক এবং এডি এর কথোপকথন। সেখানে এডি বলে ক্রিয়েটরস এর সাথে ওর কোনো যোগাযোগ নেই, আর প্যাট্রিক বলে যে ক্রিয়েটরস শুধুমাত্র ওর সাথেই দেখা করতে চায়। তারপরে এডির ভেতরে থাকা ভেনম বের হয়ে প্যাট্রিককে খাওয়ার আগ মুহূর্তে নিজেকে সামলে দুজনে একটি ওয়াশরুমে ঢুকে পড়ে। ওয়াশরুমের মধ্যে বন্দি অবস্থায় দুজনের কথোপকথন ঝগড়া চলে, আর সেটি কিনা পাশের ওয়াশরুমে অবস্থানরত একটি মেয়ে সমস্ত কিছু শুনতে পায়। তারপর ওয়াশরুম থেকে বেরিয়ে প্যাট্রিককে বলে যে ও ক্রিয়েটরস এর সাথে দেখা করতে চায়। এদিকে ক্রিয়েটরস এর সাথে দেখা করতে জেলে চলে আসে, জিজ্ঞাসা করে যে ওকে এখানে কেন ডেকেছে এবং কি জানতে চায়। তারপর ক্রিয়েটরস ওর মনের ইচ্ছা এডিকে বলে যে ওকে একটি আর্টিকেল ছাপতে হবে, যার বদলে ও একটি সুন্দর ইন্টারভিউ দেবে এবং পেছনে থাকা সব খুনের মোটিভও বলবে। আরো বলে যে এডিকে ওর খুব পছন্দ হয়েছে, যার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে। এডি যখন ওখান থেকে যাচ্ছিল তখন ওর চোখ পড়ে দেয়ালে আঁকা কিছু ছবির ওপরে, যেখানে একটা চার্চ এবং কিছু গাছপালা ছিল। যাওয়ার সময় ক্রিয়েটরস ওকে বলে যে তুমি যেন আমাকে ভুলে যেও না। বাইরে আসার পর এডি এই বিষয়ে প্যাট্রিককে কিছু জানায় না, শুধু বলে যে ওর ইনভেস্টিগেশন এখনো চলছে, আর নিজের বাইকের ওপর বসে সেখান থেকে চলে যায়। তারপর বাসায় এসে ভেনামের সাহায্যে দেওয়ালে থাকা পুরো চিত্রটিকে আবার পুনরায় অঙ্কন করে এবং সেটা থেকে কিছু একটা অনুসন্ধান করার চেষ্টা করে। তারপর এডি একটি লোকেশনের সন্ধান পায় যেখানে ক্রিয়েটরস সমস্ত মৃতদেহ লুকিয়ে রেখেছিল। পরের দিন পুলিশ সেখানে গিয়ে সমস্ত লাশ উদ্ধার করে, যেগুলো কিনা ক্রিয়েটরস নিজেই হত্যা করেছিল এবং ওখানে লুকিয়ে রেখেছিল। কিছু মিডিয়ার লোকেরাও প্রশ্ন করে যে ক্রিয়েটরস এবং এডি এর মধ্যে কোনো বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেছে কিনা, এবং কেন শুধুমাত্র এডিকেই এইসব ডেড বডির সম্পর্কে বলল। এগুলো দেখে প্যাট্রিক প্রচন্ড রেগে যায়, কারণ এই বিষয়ে প্যাট্রিককে এডি কোনো কিছুই আগে থেকে জানিয়েছিল না, আর সরাসরি গিয়ে মিডিয়াকে জবানবন্দি দেয়। আর এরপরেই ক্রিয়েটরস এর মৃত্যুদণ্ড দেয়া হয়, আর এটার জন্য ক্রিয়েটরস এডিকেই দায়ী মনে করে। ওর মনে হয়েছিল এডি ওর সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আর ক্রিয়েটরস এর ফাঁসির কথা শুনে ফ্রান্সিসও ভেঙে পড়ে। তারপর রুমের মধ্যে এডি এবং ভেনমের কথোপকথনে ভেনমকে বলে যে মুরগি খেয়ে একঘেয়েমি হয়ে গেছে, ও এখন কোনো মানুষকে খেতে চায়। প্রতিউত্তরে এডি ওকে বলে ওরা এখন এমনিতেই ক্রিয়েটরস
ভেনমের কেসে ফেঁসে আছে। এখন যদি কারোর সাথে কোনো কিছু হয় তাহলে FBI এর নজর সোজাসুজি ওর দিকেই আসবে। তারপর দুজনের মধ্যে পুনরায় ঝগড়া শুরু হয়ে যায়। তারপর এডি চকলেট কেনার জন্য মিসেস চ্যাং এর দোকানে চলে আসে, যেখানে চকলেট শেষ হয়ে গিয়েছিল। তারপর ভেনম একটা পোল্ট্রি ফার্ম থেকে ওদের অনেক মুরগি খেয়ে ফেলে, তার নিজের পেট ভরে নেয়। তারপর তারা দুজনে যখন যাচ্ছিল তখন রাস্তায় একটা মেয়েকে দেখতে পায় যাকে গুন্ডা উত্তক্ত করছিল, আর ভেনম ওকে ধরে প্রায় খেয়েই ফেলছিল। এডি তখন ওকে বাধা দেয় এবং ওরা আবারও ফিরে যেতে থাকে। যাওয়ার সময় অ্যাং এর কল আসে এবং এডিকে দেখা করতে বলে। এডিও দেখা করতে চলে যায় একটি রেস্টুরেন্টে এবং সেখানে অ্যাং জানায় যে ওর ডায়ানের সাথে এঙ্গেজমেন্ট হয়ে গেছে, যেটা শুনে এডি হয়রান হয়ে যায় এবং অনেক ইমোশনাল হয়ে পড়ে। যেহেতু এডির সাথে অ্যাং এর রিলেশন ছিল, যার কারণে ভেনমের বিষয়ে ও সবই জানতো, তাই যাওয়ার সময় ভেনমকে এডির খেয়াল রাখার কথা বলে। তারপর এডি বাইকে করে ফেরার পথে ভেনম ওকে বলে যে এইসব ছোটখাটো বিষয় নিয়ে তোমার উদাস হওয়া একদমই ঠিক নয়, আর ওরা দুজনেই অনেক বড় বড় কাজ করার জন্য তৈরি হয়েছে। তখন এডি ওকে বলে, তোমার জানা নেই আসলে অনুভূতি জিনিসটা কি, আর তুমি কখনো কারোর সাথে প্রেম তো করনি। আর পরের দিন আমরা দেখতে পাই যে ভেনম নিজে এবং এডির জন্য ব্রেকফাস্ট তৈরি করছিল, আর এটা ছিল এডিকে চেয়ার আপ করার জন্য। ঠিক তখনই ওদের কাছে একটি চিঠি আসে, যেটা ক্রিয়েটরস এর জেল থেকে পাঠিয়েছিল, আর সেখানে ও জানায় কিভাবে ওর দাদি এবং মায়ের হত্যা করেছিল। তারপর ওর বাবা ওকে একটি এতিমখানায় পাঠিয়ে দেয়। সেখানকার বাকি শিশুরা ওকে অনেক নির্যাতন করত, আর সেখানেই দেখা হয়েছিল ফ্রান্সিসের সাথে। ও এডির সাথে শেষবারের মতো দেখা করতে চাইছিল এবং এডিও ওর সাথে দেখা করার জন্য চলে যায়। তখন ক্রিয়েটরস ওকে বলে যে আমার মৃত্যুর কারণ শুধুমাত্র তুমি, আর আমি সারা জীবন একটা পরিবারের জন্যই আকাঙ্ক্ষিত ছিলাম। আর তখন এডি বলে যে নিজের মা এবং দাদিকে যে হত্যা করতে পারে সে কখনো ফ্যামিলি এক্সপেক্ট করতে পারে না। তখন ক্রিয়েটরস বলে এডি মানুষ নামের কলঙ্ক। তখনই ভেনমের রাগ হয়ে যায় এবং এডির ভেতর থেকে বের হয়ে ক্রিয়েটরস কে মারতে থাকে, আর সুযোগ বুঝে ক্রিয়েটরস এডির হাতে কামড় দেয় এবং ওর রক্ত ক্রিয়েটরস এর মুখে লেগে থাকে। ও বলে যে তোমার রক্ত অন্যদের থেকে আলাদা। তখনই এডি সেখান থেকে চলে যায়। তারপর ভেনম এবং এডি তুমুল ঝগড়া শুরু হয়, আর তারা ওই বিষয়টা নিয়েই ঝগড়া করছিল। তখন ভেনম বলে যে ওর অন্যায় হয়েছে আর ওর এটা করা উচিত হয়নি। তখন এডি ওকে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে বলে, আর এই বিষয়টা এতটাই বিস্তার হয়ে যায় যে তারপর একে অপরকে মারতে থাকে এবং ভেনম এডিকে লুজার বলে তাচ্ছিল্য করতে থাকে। এডিকে সেখান থেকে চলে যেতে বলে, শেষমেশ ওকে ছেড়ে চলে যেতে থাকে ভেনম এবং যাওয়ার সময় ওর বাইকটি ভেঙে দিয়ে যায়। পরের দৃশ্যে আমরা ক্রিয়েটরসকে দেখতে পাই, যেখানে পুলিশ ওকে ইনজেকশন দিয়ে প্রায় মেরেই ফেলছিল। তখনই ওর শরীরে থাকা সিম্বিয়নের, যেটা কিনা এডির রক্ত থেকে এসেছিল, সেটা রিয়্যাক্ট করতে শুরু করে এবং জন্ম হয় কার্নেজের। এটা কিনা ভেনমের তুলনায় অনেক বড় এবং অত্যাধিক শক্তিশালী ছিল এবং ওর খিদে মেটানোর জন্য সেখানে উপস্থিত থাকা পুলিশকে ধরে ধরে খেতে থাকে এবং চারপাশের সমস্ত জিনিসপত্র ভেঙে চুরে ফেলতে থাকে। আর এডি এই নিউজ শুনে বিচলিত হয়ে পড়ে যে ক্রিয়েটরস জেল থেকে পালিয়েছে, আর তখনই ওর সাথে দেখা করতে প্যাট্রিক্স আসে। প্যাট্রিকের মনে হয় ক্রিয়েটরসকে ওখান থেকে পালাতে এডি সাহায্য করেছে, আর এই সমস্ত কিছুর জন্য এডি দায়ী। কিন্তু এডি ওকে নিষেধ করে যে এই ব্যাপারে ও কিছুই জানে না, আর এই ব্যাপারে ওর কোনো হাত নেই। আর ভেনমকে অন্যদিকে দেখা যায় একটার পর একটা শরীর চেঞ্জ করে এডির মতো শক্ত সামর্থ্য কোনো শরীরে প্রবেশ করতে চাইছে, কিন্তু আসলে এমন শরীর ও কোথাও পাচ্ছিল না। তারপর একটি হ্যালোইন পার্টিতে ঢুকে পড়ে এবং সেখানে ওকে দেখে সবাই ভাবছিল যে ও কোনো কস্টিউম পরে আছে, সবাই ওর কস্টিউমের প্রশংসা করছে। তখনই আমরা ক্রিয়েটরস কে দেখতে পাই একজনের গাড়ি চুরি করে পালাতে। ক্রিয়েটরস এবং কার্নেজও এডি ও ভেনমের মতোই একে অপরের সাথে কথা বলতে থাকে। তারা দুজনে মিলে এটার বিষয়ে ডিল করতে থাকে যে প্রথমে তারা ফ্রান্সিসকে মুক্ত করবে, তারপর ভেনমকে মেরে পুরো বিশ্বে রাজত্ব চালাবে। অপরদিকে ভেনম সেই পার্টিতে বোরিং হয়ে যায়, সেখান থেকে বের হয়ে চলে আসতে থাকে। ভেনম ভেতরে ভেতরে এডির অভাব অনুভব করছিল ও এডিকে মিস করছিল।
তারপর এডি সেই এতিমখানায় আসে যেখানে ক্রিয়েটরস থাকে ও গাছের উপরে একটা কিছু দেখতে পায়। সেখানে দেখতে পায় CK+FB। এই সমস্ত কথা প্যাট্রিককে বলে। ও বলে যে FB এর মানে হচ্ছে ফ্রান্সিস ব্যারিসন। তখন প্যাট্রিক বলে যে ও নিজেই তো ফ্রান্সিসকে গুলি করে হত্যা করেছিল। তারা দুজনেই এই ব্যাপারে অবগত ছিল না যে ফ্রান্সিস এখনো বেঁচে আছে, ওকে রেবনক্রাফটে রাখা হয়েছে। অপরদিকে দেখা যায় ক্রিয়েটরস সেই গোপন জায়গা খুঁজে ফেলেছে এবং ফ্রান্সিসকে বাঁচাতে সেখানে চলে আসে। তারপর ওখানে থাকা সমস্ত ডাক্তারকে কার্নেজের সাহায্যে মেরে ফেলে এবং ফ্রান্সিসকে মুক্ত করে। আর যেটা দেখে ফ্রান্সিস অনেক খুশি হয়ে যায়। আর সেখান থেকে তিনজনই পালিয়ে যায়, কিন্তু তিনজনের পেছনেই সেখান থেকে পুলিশ ধাওয়া করে। কিন্তু কার্নেজের পাওয়ারের সামনে এইগুলো ছিল অতি তুচ্ছ। পুলিশের গাড়িগুলোকে ধরে এদিক থেকে ওদিকে ছিটকে ফেলতে থাকে আর সবাইকে মারতে থাকে। অন্যদিকে ভেনম অন্য একজনের শরীরে ভর করে মিসেস চ্যাং এর দোকানে আসে চকলেট কিনতে। অপরদিকে আমরা দেখতে পাই এডিকে পুলিশ কাস্টডিতে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের সন্দেহ কাল রাতের হামলা এবং ক্রিয়েটরস এর পালিয়ে যাওয়ার পেছনে এডি দায়ী। এডি বলে ও একটি কল করতে চায় এবং কল করে অ্যানকে ডাকার জন্য বলে। তারপর অ্যান এবং ওর হবু সমেত দুজনেই কাস্টডিতে হাজির হয়। তারপর এডি ক্রিয়েটরস এবং কার্নেজের ব্যাপারে সবকিছু অ্যানকে বলে দেয়। তারপর ওকে বলে যে কোনো উপায়ে ভেনমকে খুঁজে নিয়ে আসার জন্য, কারণ ওই একমাত্র যে কার্নেজকে আটকাতে পারে। আর সর্বপ্রথম ভেনমের খোঁজ করতেই অ্যাং মিসেস চ্যাং এর দোকানে আসে, কারণ ভেনমের ব্যাপারে তিনি সমস্ত কিছুই জানত। আর সেটা জানতে এসে এই বিষয়ে জানতে পারে যে ভেনম তার শরীরেই ছিল এবং এডিকে সে সাহায্য করতে চায় না। তারপর অনেক অনুরোধ করার পর রাজি হয় এবং ওর সাথে চলে যায়। অপরদিকে ক্রিয়েটরস এবং কার্নেজ সেই সাথে ফ্রান্সিস মিলে ওদের এতিমখানাতে আগুন জ্বালিয়ে দেয়। আর ওদের পরবর্তী টার্গেট ভেনম। তারপর অ্যাং ভেনমকে নিয়ে এডি এর কাছে পৌঁছে যায়। তারপর তারা তিনজনে পুলিশের দেয়াল ভেঙে সেখান থেকে পালিয়ে যায়। তারপর এডি ভেনমের কাছে মাপ চায় এবং ওর শরীরে প্রবেশ করে। অপরদিকে কার্নেজ প্যাট্রিককে ধরে ফেলে এবং ফ্রান্সিস এডিকে খুঁজতে ওর বাসায় আসে এবং সেখানে এডিকে না পেয়ে অ্যাংকে ধরে নিয়ে যায় এবং ডায়াং সেটি ফোন করে এডিকে বলে দেয়। এডি ও ভেনম অ্যাংকে খুঁজতে বেরিয়ে পড়ে এবং তাদেরকে খুঁজতে খুঁজতে একটা চার্চে চলে আসে, যেখানে কিনা ক্রিয়েটরস এবং ফ্রান্সিস একে অপরের মধ্যে বিবাহ করছিল এবং প্যাট্রিক ও অ্যানকে সেখানেই বন্দী করে রেখেছিল। তারপর ভেনম যখন ওদেরকে দেখতে পায় তখন হঠাৎই এডির শরীরে লুকিয়ে পড়ে। তারপর এডি যখন ওকে জিজ্ঞাসা করে যে বাইরে কেন আসছে না, তখন ও জানায় যে কার্নেজ ওর থেকে অনেক শক্তিশালী আর সেই ভয়ে ও বাইরে আসছে না। তারপর এডি ওকে লোভ দেখায় যে এইবারের মতো যদি ও মোকাবেলা করতে রাজি হয় তারপরে ও যাকে খুশি তাকে খেতে পারে। এটা শোনার পর ভেনম একটু আত্মবিশ্বাস পায় এবং কার্নেজের সাথে লড়াই শুরু করে। দুজনেই একে অপরকে এদিকে ওদিকে ছুঁড়ে ফেলতে থাকে। আর যেহেতু কার্নেজ ভেনমের থেকে একটু বেশি শক্তিশালী ছিল তাই ভেনমকে ধরে মারতে থাকে এবং ফ্রান্সিস যখন ওর পাওয়ার দিয়ে হাই ফ্রিকোয়েন্সিতে চিল্লাতে থাকে তখন ভেনম এবং কার্নেজ ডিস্ট্রাক্ট হতে থাকে, কারণ সিম্বিয়ার এক্সট্রিম হিট হাই ফ্রিকোয়েন্সি এর আওয়াজ সহ্য করতে সক্ষম নয়। এটাই একমাত্র দুর্বলতা। আর এই সুযোগে ডায়াং কার্নেজের উপর কেরোসিন ঢেলে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে। আর ঠিক তখনই চার্চের বড় ঘন্টাটি বাজতে শুরু করে আর সেটার আওয়াজ শুনে ভেনম এবং কার্নেজ দুজনেই শরীরের ভেতরে ঢুকে পড়ে। তারা বারবার নিজেদের ফর্ম সুইচ করতে থাকে আর সুইচ হওয়ার কারণে সুযোগ পেয়ে কার্নেজ ভেনমকে নিচে ফেলে দেয় এবং তার উপরে অনেক বড় পাথর ফেলে দেয় যার কারণে ভেনম উঠতে পারছিল না। আর তারপর অ্যানকে সাথে নিয়ে চার্চের একদম উপরে পৌঁছে যায় কার্নেজ। আর ভেনমকে বলে যে ও আর এর সাথে মোকাবেলা করতে পারবে না কারণ কার্নেজ ভেনমের থেকেও অনেক শক্তিশালী। ঠিক তখনই ফ্রান্সিসের ভয়েসে কার্নেজ ইরিটেট হয়ে যায় এবং ক্রিয়েটরস ফ্রান্সিসকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে যার কারণে ও বেহুশ হয়ে নিচে পড়ে যায়। যেহেতু কার্নেজ ক্রিয়েটরস এর শরীরে ভালোভাবেই জেঁকে বসেছিল যার কারণে অনেক সময় ও নিজেও কার্নেজকে নিয়ন্ত্রণ করতে পারে না। আর তাদের নিজেদের মধ্যে লড়াই দেখে ভেনম এডিকে বলে যে ওরা দুজন মোটেও একে অপরের জন্য জন্মায়নি এবং এডিওকে বলে যে তারা একে অপরকে খুব ভালো বুঝতে পারে, তাদের মধ্যে সমঝোতাটা অনেক ভালো ছিল। এডির কথা শুনে ভেনমের মধ্যে আত্মবিশ্বাস ফিরে আসে এবং উপরে থাকা সমস্ত পাথর সরিয়ে চার
কাঁচের একদম উপরে পৌঁছে যায় এবং সেখানে অ্যানকে বাঁচানোর জন্য কার্নেজের মাথার ভেতরে একটা বড় রড ঢুকিয়ে দেয়, আর যে কারণে কার্নেজ অ্যানকে ছেড়ে দেয়। নিচে পড়ে যাওয়ার একটু আগেই ওকে বাঁচিয়ে নেয় ভেনম এবং বলে ওদের দুজনের মধ্যে আজকে একজনকে মরতেই হবে। তারপর ওকে বলে যে ভেনম লেট দেয়ার বি কার্নেজ। তারপরে ফ্রান্সিসের জ্ঞান ফেরে এবং কার্নেজ ওকে নিচে ধাক্কা দিয়ে দেয়। তখন পড়ে যাওয়ার সময় ফ্রান্সিস অনেক জোরে চিৎকার করতে থাকে, আর যার কারণে চার্চের সমস্ত দেয়াল ভেঙে চুরে নিচে পড়তে থাকে। ওখানে থাকা সবাই নিচের দিকে পড়তে থাকে, আর ফ্রান্সিসের এত উচ্চ স্বরে আওয়াজের কারণে কার্নেজ এবং ভেনম তাদের শরীর ছেড়ে দেয় এবং তারা সবাই নিচের দিকে পড়তে থাকে। ঠিক তখনই ভেনম বুদ্ধিমত্তার সাহায্যে অ্যাং, এডি এবং ডায়াং এর শরীর সুইচ করে করে সবাইকে বাঁচিয়ে নিচে নিয়ে যায়, আর ফ্রান্সিসের ওপর চার্চের একটা বড় ঘন্টা এসে পড়ে, আর যেটা দেখে ক্রিয়েটরস এর অনেক আফসোস হয়। তারপর কার্নেজকে শরীর থেকে পুরোপুরি আলাদা করে ফেলে এবং ভেনম সেটাকে ধরে খেয়ে ফেলে। তারপর ক্রিয়েটরস এডিকে বলে যে ও শুধুমাত্র ওর বন্ধু হতে চেয়েছিল। তারপর এডিওকে বলে সরি এবং ভেনম ক্রিয়েটরসকে খেয়ে ফেলে। শেষে অ্যাং এডিকে গুড বাই বলে এবং ওখান থেকে চলে যায়। তারপর মুভিটির পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় এডি এবং ভেনম একটা বিচে বসে আছে এবং একে অপরের সাথে গল্প করছে, আর ভেনম এডিকে ভ্যাকেশনের জন্য থ্যাংক ইউ জানায়। পরবর্তীতে তাদের দুজনকেই একটি রুমের মধ্যে শুয়ে থাকতে দেখা যায়, কিন্তু হঠাৎই সবকিছু কাঁপতে থাকে আর বাইরে অনেক উজ্জ্বল আলো জ্বলতে থাকে। তারপর এডি ভেনমকে বলে যে এগুলো কি তোমার কাজ। তারপর টিভিতে স্পাইডারম্যান দেখে ভেনমের কিছু মনে পড়ে, আর এর মধ্য দিয়েই শেষ হয়ে যায় আজকের মুভির এক্সপ্লেনেশন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশন? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।